এখানে আপনি আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করেন, এটার নাম হচ্ছে কোন কিছু করার সময় মাঝখানে কোন দুনিয়া না থাকা, এর নাম এক মাঠে ময়দানে হওয়া উচিত আছে কিনে, বরাবর সম্মেলন আছে কিনে, এত বলেন তো এই সমস্ত বাদ মাপের বাজারে মাঠে ময়দানে গলিতে গলিতে এই সমস্ত অনুষ্ঠানের পেছনে দিন না দুনিয়া শুনিয়ে আপনি মাহবির দিলেন না, পুজোর মাহবির করলো না, আপনার তো রক্ষায় গেল না, সে দুনিয়াটা কি দিনের কথা বলছে না, সে দুনিয়া কি দিন না দুনিয়া, দুনিয়া কি কেন দিনের কথা বলতেছে না, মাহবির দিলেন হ্যাঁ যে ব্যক্তি দিনের আমল করবে সেখান থেকে ভিতর ভিতরে দুনিয়া অর্জন করবে, দুনিয়া যে ব্যক্তি দুনিয়া অর্জন করবে গ্রামের আশা দিনের আমল দিয়ে আমলটা দিয়ে পালিয়ে তবা আমি বলছি না আপনারা বলতে চাই যদি এমন হয় ঠিকানা কোথায় ঠিকানা কোথায় এই মাহবিলে গেল না শুনো না বসে বলা যেখানে দুনিয়া থাকবে মক্ত সাইনবোর্ড থাকবে দিন সাইনবোর্ড থাকবে দিন মক্ত হবে দুনিয়া অনেকে ফের পাবেন না দুনিয়া কিভাবে গেলেন আমাকে বুঝে ইজা মুবিহা বাদতু
পাওয়াদেগার রব রবাম কোন সাত গের প্রশংসা করা সাত গের প্রশংসা করা আল্লাহ তাআলা কখন গালি না গরম না করে কোন সাত গের প্রশংসা করলে আল্লাহ করে গরম না করে আমাদের দেশে বড় বড় মাহফিল করে আমরা সেখানে মন্ত্রী মিনিস্টার সংসদ সদস্য এই সেই সবাইকে দুর্নীতিবাদ সন্ত্রাসী এদেরকে বড় বড় চেয়ারে বসায় মন্ত্রী আর আমরা তাদের প্রশংসা করি। যে বসে সে তো পাবে, যে বসাইল আল্লাহর কসম নাযিল করার ব্যবস্থা করে দিল, সে আলেম
ডিফিসিয়েন্সি কাকে বানায়? আলেমকে বানায় না সাপেককে বানায়? সাপেককে বানায়। কিসের জন্য? সে মেয়ের জন্য বিতে বড় দুটি বয়া আর বড় দিল। সেই গরু দিতে পারলে কি হয়ে যায়? পরমশক্তি হয়ে যাবে। আমাকে পরমশক্তি কে বানাইবা? আমি টাকা লাগাবে দেবো। ধর্মীয় মাহফিলে নাচের যখন পরমশক্তি হয় অতিথি হয়ে যায়, এই সমস্ত মাহফিলে আপনি যাবেন, সব মাহফিলে আপনি বরফ পাবেন। এই মাহফিলে যারা অংশগ্রহণ করবে, টাকা দান করবে এবং সাহায্য করবে, তারাও গুণাগার হবে, তারা সবের বিনিময়ে গুণার হয়। আমি কি অতিরঞ্জিত করলাম না? আপনার বুঝতেছেন তো? হ্যাঁ, আপনাদের জানাটা